এত সুন্দর সীতাভোগ বানানো যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না। একদম ঝরঝরে, দেখতে পাচ্ছ কতটা ঝরঝর করে ঝরে পড়ছে, একদম দোকানের মতো আমার সীতাভোগ বাড়িতেই বানানো হয়ে গেছে। আর নিকুতিগুলো না হয়েছে খুবই সুন্দর, একদম রসে একদম টইটুম্বর, তো সুন্দর রসটা গড়িয়ে পড়ছে। নমস্কার বন্ধুরা, মমিতা ইয়ামি কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের অনেক স্বাগতম। আমি চলে এসেছি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আর রেসিপিটা করার আগে আমি এখানে আঁচটা আগে থেকে ধরিয়ে নিয়েছি। আজকে আমি বানাবো খুব সুন্দর একটা জিনিস, যেহেতু সামনেই দুর্গাপুজো, দুর্গাপুজোর সময় তো অষ্টমী নবমী আমরা সবাই মিষ্টি মুখ করি, সেই জন্য আজকে আমি খুব সুন্দর একটা মিষ্টি বানাবো। আর আজকে আমি বানাবো সীতাভোগ। এই সীতাভোগ তো তোমরা সব দোকানে কিনে খেয়েছো, কিন্তু বাড়িতে আজকে খুব সহজভাবে আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো। তোমরা তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর স্কিপ করলে কিন্তু হবে না, আজকে কিন্তু খুবই সুন্দরভাবে আমি বানাবো একদম দোকানের মতো, তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো। আর এখানে আগে থেকে বললাম যে আঁচ ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি 500 প্যাকেট একটা লিকুইড দুধ নিয়েছি, এটা এখন আমি ছানা কাটিয়ে কড়ার মধ্যে এখন এই যে দুধটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আমার দুধটা ফুটে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব লেবুর রস। আজকে আমি লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নেব, তোমরা কিন্তু ভিনিগার দিয়েও ছানা কাটিয়ে নিতে পারো। লেবুটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ছানাটা কাটতে আরম্ভ হয়ে গেছে। বন্ধুরা এখানে ছানাটা আমি ভালোভাবে কাটিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে, এবার আমি এখানে ছেঁকে নেব ছানাটা। তার জন্য একটা ছাঁকনি নিয়েছি, এখানে আমি ছানাটা ঢেলে নিয়েছি। এবারে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে এটা ধুয়ে নেব, যেহেতু লেবু দিয়ে আমি ছানাটা কাটিয়েছি, লেবুর একটা টক ভাব থাকে, সেই জন্য ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। বন্ধুরা এই ছানাটাকে এখন আমি এইভাবে রেখে দেব, বাকি জলটা এই ছাগড়ির নিচ দিয়ে কিন্তু ঝরে যাবে। আর তোমরা চাইলে একটা কাপড়ে করে বেঁধেও ঝুলিয়ে রাখতে পারো, যেহেতু অল্প ছানা আমার এদিকে আরও কিছু বানাতে বানাতে আমার এটা জলটা ঝরে যাবে, এটা এখন আমি সাইডে রেখে দেব। বন্ধুরা এখন আমি কই সিরাটা বানিয়ে নেব। এখানে দুটো এলাচ নিয়েছি, আর এরকম বাটি এক বাটি আমি চিনি নিয়েছি। তোমরা যে যেমন সীতাভোগটা বানাবে সেরকম অনুযায়ী তোমাদেরকে কিন্তু চিনি সিরাটা বানাতে হবে। এখন আমি চিনি সিরাটা দিয়ে দেব, ঠিক যতটা চিনি নিয়েছি ততটাই আমি এখানে জল দেব। আমার চিনি সিরাটা ফুটে গেছে, আর একটু আমি চিনির সিরা ফুটিয়ে নেবো, চিনিগুলো কিন্তু আমার একদম গলে গেছে। এখানে আমার চিনির সিরাটা হয়ে গেছে, এবার চিনির সিরাটা আমি ঢেলে নেব। এখানে একটা বড় বাটির মধ্যে একবারে চিনির সিরাটা আমি ঢেলে নিচ্ছি। এখন আমি এখানে লিকুইড দুধ নিয়েছি, এক বাটি কড়ার মধ্যে দিয়ে দেব। আমি এখানে একটা সুজির ডো বানিয়ে নেব। এখানে আমার দুধটা হালকা ফুটে গেছে বন্ধুরা, এই হালকা দুধ ফুটে গেছে, এখন আমি সুজিটা দিয়ে দেবো। এরকম ছোট বাটির এক বাটি সুজি নিয়েছি, এতেই আমার কিন্তু অনেকটা ডো হয়ে যাবে, এটা এখন দিয়ে দেব। এটাকে এবার হালকা আছে আমি রান্না করে নেব, আর একটা শক্ত ডো বানিয়ে নেব। ডোটা আমার অনেকটাই শক্ত হয়ে গেছে, আর একটু আমি শক্ত করে নেব ডোটা। বন্ধুরা তোমরা দেখলে কতটুকুনি অল্প সুজি দিয়েছিলাম, আর সেটাতেই আমার কতখানি ডো হয়ে গেছে। অল্প সুজিতে কিন্তু ডোটার পরিমাণ অনেকটাই হয়ে যায়। পুরো ডোটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে একটা আমি প্লেট নিয়েছি, এই প্লেটের মধ্যে এখন ডোটা আমি ঢেলে ঠান্ডা করতে দেব। বন্ধুরা সুজির ডোটা আমি ঠান্ডা করতে দিয়েছি, আর এখন ছানাটাও আমি নিয়ে নিয়েছি। ছানাটা থেকে যতটা জল ছিল সবই ঝরে গেছে, এটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নেব। আগে এইভাবে ভাবে একটু মাখিয়ে নিতে হবে, ঠিক হাতের এই জায়গাটা দিয়ে আমি এখান দিয়ে এইগুলোকে এরকম ভাবে থালার মধ্যে জেকে জেকে ভালোভাবে ছানাটা মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে মাখিয়ে ছানাটা আমার কতটা স্মুথ হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর একটু আমি এইভাবে মাখিয়ে নেব, এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব। এখানে আমি দেব ঠিক হাফ চামচের মতো ময়দা দেব, হাফ চামচের থেকে না কম দিয়েছি।
আর এখানে নিয়েছি বেকিং পাউডার, এই বেকিং পাউডারটা দিয়ে দেবো। বেকিং পাউডার তোমাদের কাছে না থাকলে বেকিং সোডাও দিতে পারো, কিন্তু একদম অল্প পরিমাণে। এটাকে এখন আমি খুব ভালো করে ছানার সাথে মাখিয়ে নেব। বন্ধুরা, এখানে ছানাটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, আর এই ছানাটা দিয়ে আজকে আমি নিকুতিটা বানাবো। আর কত সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি, এবার এগুলো নিকুতির মতো আমি শেপ দিয়ে বানিয়ে নেব। তার জন্য হাতে আমি অল্প একটু ঘি লাগিয়ে নেব। হাতের তালুর মধ্যে আমি ভালো করে ঘিটা মাখিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমি অল্প অল্প করে নেব, এইরকম এইভাবে গোল করে নেব। দিয়ে একটু হালকা লম্বা টাইপের আমি বানিয়ে নেব, যেহেতু লম্বা লম্বা একটু হয় নিকুতিগুলো, সীতাভোগের মধ্যে যেগুলো থাকে একটু লম্বাই মতনই থাকে। এইভাবে আমি প্রত্যেকটা নিকুতি বানিয়ে নেব। এই যে বন্ধুরা, এইভাবে আমি বানিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি নিকুতিগুলো সব বানিয়ে নিয়েছি। দেখো আমার কত সুন্দর নিকুতিগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এখানে যে সুজির ডোটা বানিয়ে রেখেছিলাম, এটাকে খুব ভালো করে এবার মাখিয়ে নেব। অনেকটাই শক্ত হয়ে গেছে আর হালকা এখনও গরম রয়েছে। হালকা গরম থাকা অবস্থাতে এটা মাখিয়ে নিতে হবে, ভালোভাবে এইভাবে মাখিয়ে নিতে হবে, যাতে সুজিটারও গা একদম স্মুথ হয়ে যায়। এখানে আমি খুব সুন্দরভাবে ডোটা বানিয়ে নিয়েছি, একদম গাটা স্মুথ হয়ে গেছে। এইভাবেই সুজিটাকে মাখিয়ে নিতে হবে। গরম হয়ে গেছে, কড়ার মধ্যে এখন দিয়ে দেবো সাদা তেল। এখানে আমার তেলটা হালকা গরম হয়ে গেছে, এই হালকা তেলের মধ্যে এখন আমি নিকুতিগুলো ভেজে নেব। আর একদমই হালকা তেলের মধ্যে কিন্তু নিকুতিগুলো ছাড়তে হবে। আমি সব নিকুতিগুলো একবারেই দিয়ে দেবো, একবারেই আমি ভেজে নেব নিকুতিগুলো। বন্ধুরা, নিকুতিগুলো দেওয়ার পরে কিন্তু কত সুন্দরভাবে তেলের মধ্যে ভেসে উঠেছে, নিজে নিজেই কিন্তু ভেসে উঠেছে। তার মানে আমার ছানাটা মাখানাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। ছানাটা মাখানাটা না পারফেক্ট হলে কিন্তু এইভাবে তেলের মধ্যে ভেসে উঠবে না। এখানে আমার নিকুতিগুলো ভাজা হয়ে গেছে, নিকুতিগুলো তুলে এখানে চিনি সিরার মধ্যে আমি দিয়ে দেব। নিকুতিগুলো চিনি সিরার মধ্যে দিয়ে দিয়েছি, এটা একটু সাইডে রেখে দেব। বন্ধুরা, এখন আমার তেলটা কিন্তু খুবই গরম হয়ে গেছে, ওই জন্য আমি আঁচ থেকে নামিয়ে নিয়েছি। আর এখান থেকে সুজির ডোটা আমি নিয়ে নেব। আর এখানে একটা এইভাবে একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারে করে সীতাভোগটা বানিয়ে নেব। এইভাবে গ্রেটারে করে এইভাবে চাপ দেব, আর এইভাবে আমি টানতে থাকব। এই দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে পড়ে যাচ্ছে। বন্ধুরা, তোমরা দেখলে কত সুন্দরভাবে গ্রেটারে করে সীতাভোগগুলো বানানো যায়। এটা কিন্তু বেশি আমি লাল করে ভাজবো না, এইবারে আমি তুলে নেব আরেকটু হালকা করে ভেজে নিয়ে, কারণ সীতাভোগগুলো কিন্তু সাদা থাকে, লাল থাকলে লাল হয়ে গেলে কেমন দেখতে লাগবে। বন্ধুরা, আমি এইভাবে আস্তে আস্তে প্রতি সবটাই বানিয়ে নেব। এইভাবে প্রেস করতে হবে, এইভাবে হাতের তালুতে এইভাবে ঝাঁকটা দিতে হবে এখানে, তাহলেই কিন্তু সীতাভোগগুলো ঝরে ঝরে পড়ে যাবে। আর এখন আঁচটা একদম হালকা রাখতে হবে। আবারও আমি নিয়ে নিয়েছি হাতের মধ্যে, কত সুন্দর তেলের মধ্যে ভেসে উঠছে। বন্ধুরা, এবার আমি তুলে নেব। কত সুন্দর একদম ভাজা হয়েছে বন্ধুরা, এইভাবে আমি এখন তুলে নেব। বন্ধুরা, আমার এতগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটা চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। আর নিকুতিগুলো একটা আলাদা বাটিতে চিনির শিরা নিয়ে আমি ডুবিয়ে রেখেছি, এগুলো এখন চিনির শিরার মধ্যে দিয়ে দেব।
দিয়ে এখন আমি বাকিটা আবার ভেজে নেব। কিভাবে আবার ভেজে নেব, বন্ধুরা সীতাভোগগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার একবারে এখান থেকে তুলে আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা আমার সীতাভোগ কিন্তু বানানো হয়ে গেছে, একদম দেখো দোকানের মতো সীতাভোগ। আমি বাড়িতেই খুবই কম উপকরণের কম সময়ে বানিয়ে নিয়েছি। এই যে এত সুন্দর সীতাভোগ বানানো যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না, একদম ঝরঝরে, দেখতে পাচ্ছ কতটা ঝরঝর করে ঝরে পড়ছে, একদম দোকানের মতো আমার সীতাভোগ বাড়িতেই বানানো হয়ে গেছে। আর নিকুতিগুলো না হয়েছে খুবই সুন্দর, একদম রসে একদম টইটুম্বর, দেখতে পাচ্ছ কত সুন্দর রসটা গড়িয়ে পড়ছে। একটা তোমাদেরকে টিপে দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর নিকুতিটার মধ্যে রসটা ঢুকেছে। দেখি তোমরাও বানাও এরকম সীতাভোগ। সামনে কিন্তু দুর্গাপুজো লক্ষ্মী পুজো সবই আছে, তোমরা বাড়িতে এরকমভাবে মিষ্টি বানিয়ে বাড়ির লোককে খাওয়াও, তাহলে কিন্তু দোকানে যেতে হবে না, বাড়িতেই তোমরা খুব সহজে অনায়াসে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে। আর এটা কিন্তু খুবই সবারই পছন্দের মিষ্টি। তাহলে আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবে। তাহলে কিন্তু এখানে আমি রেসিপিটা আজকে শেষ করছি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।